ভারত আজ ভীষণ শক্তিশালী, কিন্তু এই ভারতকে শক্তিশালী করানোর পেছনে অনেকগুলি মানুষের অবদান রয়েছে। তারই মধ্যে একজন হলেন এই ব্যক্তিত্ব, ইনি হচ্ছেন ডক্টর রাজা রামান্না। কে ইনি? ভারত যখন 1974 সালে প্রথম নিউক্লিয়ার টেস্ট করেছিল, যেটার নাম রাখা হয়েছিল স্মাইলিং বুদ্ধা, এই প্রজেক্টকে ডক্টর রাজা রামান্নাই ডিরেক্ট করেছিলেন। আর সেই সময় তিনি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের ডিরেক্টর ছিলেন।